नमस्कार बंधुरा, आमी दिव्येंदु। तो आज के चैनेले कीभावे एग्लोनिमार माटी तैरी करते हैं, एग्लोनिमार माटीते की की कम्पोनेंट्स आमी मिसिए माटीटा रेडी करेछि, सेई सम्पर्के भिडियोटी आपनादेर काछे तुले धरछि। तो चलुन शुरू करा जाक। एखाने आमार नेवा आछे लिपमोड, आछे पाता पचा शाक, राई शाक এবং আপনার যেটা রাইস অন রাইস হাস, এবং এর সঙ্গে মেশানো আছে আপনার গার্ডেন সয়েল। এই যে আমি মেশাচ্ছি দেখুন, এইগুলো অনেক দিন আগেই মেশানো ছিল, তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি। একটু গার্ডেন সয়েল মিশিয়ে নিচ্ছি। তো গার্ডেন সয়েল আপনারা যতটা কম দেবেন ততটাই ভালো। তো এটা আপনারা 20% মতো রাখতে পারেন, তো যাতে মাটিটা খুব ঝুরঝুরে টাইপের হয়, বিশেষ করে অ্যাগ্লোনিমা, ডিফেনবেকিয়া এইসব গাছের ক্ষেত্রে মাটিটা আমাদের খুবই ঝুরঝুরে মাটি করতে হবে। এবং জল যাতে না, জলটাকে ময়েশ্চারটা থাকবে কিন্তু জলটা যাতে না ফুল করা থাকে, তো সেই ধরনের মাটি আমাদের রেডি করতে হবে। তো সেই জন্য আমি এই মাটিটা ইউজ করছি, এবং বেশিরভাগটাই আমার আছে এখানে পাতা পচা সার এবং রাইস হাস। তো রাইস হাস বলতে আপনারা যেটা ভাবছেন যে রাইস হাস সঙ্গে সঙ্গে এনেই করবো, এরকম না। এটা মিনিমাম আট মাস পুরানো একটি রাইস হাস। রাইস হাস বলতে বোঝায় যে ধানের যেটা চিটে, সেইটা অ্যাকচুয়ালি কুঁচ নয়, ধানের চিটে, যেটা ধান একদম পুরুষ্টি হয়নি, অপরিপক্ব যে ধানটা, এবং সেই ধানটাকে নিয়ে আমরা এখানে ইউজ করি। এবং সবসময় আমি অ্যাগ্লোনিমা বা আমার যে কোনো নার্সারি যেসব ভিডিও দেখবেন, আমরা যে পট ইউজ করি, পটের যে ড্রেনেজ সিস্টেমটার জন্য আমি সবসময় রেকমেন্ড করে থাকি, তারও যদি থাকে লিপ, যে পুরানো আপনাদের বাগানে বলুন, ছাতে বলুন, যে পুরানো গাছের পাতাগুলো আছে, তো সেই পাতাগুলোকে ইউজ করতে হবে ড্রেনেজ সিস্টেমের জন্য। এবং আমরা যদি এই ধরনের নেট কাটা থাকে, এই যে নেট আছে দেখতে পাচ্ছেন, এইরকম যদি নেট কাটা থাকে, তো সেই নেটগুলোও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে মাটির পরিমাণ খুবই কম দিয়েছি, 10-20% বেশি মাটি দেওয়া যাবে না, বিশেষ করে যদি খুব সুন্দর আপনি গাছের গ্রোথ চান। তো এই ধরনের টেক্সচার হতে হবে, এই যে মুটো করছি ধরে যাচ্ছে রঙে রঙে। তো এতে আমার কিছু ডিফারেন্ট টাইপের অ্যাগ্লোনিমা যেগুলো কাটিং থেকে প্রপোগেশন করা হয়েছিল, আপনারা এসব আগের ভিডিওতে দেখেছি, তো সেই সব গাছগুলোকে আমি রিপোর্ট করে দেখাবো আপনাদের সামনে আজকে। এবং রিপোর্টের সময় আমি কী সার ইউজ করছি সেইটাও দেখাবো। তো এতে আমার আছে দেখুন নিমকল আছে, যেটা একটু ফাঙ্গি টাইপ বা পোকামা করে কাজ করবে, তো হালকা একটু নিমকল দিয়ে দিচ্ছি। এবং তার সঙ্গে অল্প একটি 10-26 এই যে দেখতে পাচ্ছেন এই সারটি দিয়ে দিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি একটা এনপিকে কাজ করবে, তো এনপিকেই বলা যাবে, একটা রেশিওতে আছে। তো এই আমার মোট রেডি হয়ে গেল মাটি, এতে দেওয়া ছিল, তো আমি অল্প পরিমাণে দিচ্ছি আপনাদের ফিল দিয়ে দেখানোর জন্য। তো আপনারা দিয়ে এই মাটিটা মিনিমাম মাস ছয়েক যদি এরকমভাবে করে রেখে দিতে পারেন, তো সবচেয়ে সুন্দর ওটা মাটি তৈরি হবে। তো মাটি দেখুন রেডি। তো এবার গাছের জন্য আমাকে পট সিলেকশান করতে হবে। তো আমি যেহেতু এটা কমার্শিয়ালি বিক্রি করব, তো সেই জন্যে আমি নর্মাল যে পট হয় সেই পটগুলোই লাগাচ্ছি। দেখুন আমার যে পুরানো পট আছে এই ধরনের, সেই পটগুলোকেই আমি ইউজ করবো। তো এখানে বিভিন্ন টাইপের অ্যাগ্লোনিমা আছে, তো সেই অ্যাগ্লোনিমাগুলোকে আপনাদের সামনে রিপোর্ট করে দেখাবো। কী কী কালেকশান আজকে রিপোর্ট করবো আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে মাটির কালারটা, অ্যাকচুয়ালি এরকম আসবে,
তো এটা আমার পলি হাউসের মধ্যে করছি। দেখুন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার পলি হাউসের ভিতরে এটা করছি। তো এটা আমার ক্যাকটাসের পলি হাউস। তো এখানে দেখুন কিছু লাকি বাম্বু আছে, দুটো ভ্যারাইটি আছে, এবং এখানে ডিফেনবেসিয়া আছে, অ্যাগ্লোলিমার এই একটি ভালো ভ্যারাইটি, এবং এখানে আরেকটি ভ্যারাইটি মিল্কি, এবং এখানে দুটো আরও ভ্যারাইটি আছে, এবং এখানে আরেকটি ভ্যারাইটি আছে, এবং এইখানে দেখুন একটু ভালো করে লক্ষ্য করলে এখানে দুটো ভ্যারাইটি আছে। তো স্টেপ বাই স্টেপ আমি পরপর আপনাদের সামনে করে দেখাচ্ছি, তো সঙ্গে থাকবেন। আমার ক্যামেরাম্যান যেহেতু নেই, আমাকে এক একেই সব সেটিং করে করতে হচ্ছে। তো এবার কীভাবে রিপোর্ট করবো আপনাদের সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমি অ্যাগ্লোনিমার একটি নতুন যে সিলভার ভ্যালাইটি এনেছি, তো সেইটি করে দেখাবো। এবং এই যে আমার পাতা, এই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিন্তু আমি নিচে ড্রেনেজের জন্য ইউজ করব। এই টপগুলো আমার পড়েছিল, অন্য গাছ ছিল, রিপোর্ট করার পরে আর এতে গাছ দেওয়া হয়নি, তো এইগুলোকেই আমি ইউজ করব। যেখানে আরেকটি আছে, তো এর জন্যে আমার যে গাছের গ্রোথ বা যা হাইট আছে সেই হিসেবে আমি কিছু মাটির পটে করব এবং কিছু প্লাস্টিক পটে করব। তো দেখুন এই একটি পট আছে, তো পটের নিচে দেখবেন এই ধরনের ড্রেনেজ হোল আছে। তো এইগুলো সবসময় দেখবেন যে প্লাস্টিকটা ঠিক মতো দোকান থেকে কেনার সময় কাটা থাকে না, তো এইগুলো ভালো করে কেটে ফুটোটাকে সঠিকভাবে করতে হবে। তারপরে আপনাদের যদি নেট থাকে, ধরুন এই ধরনের নেট থাকে, তো এই নেটগুলো ইউজ করতে পারে নিচে ড্রেনেজ হোলের জন্য। প্রথমে আমি এরকমভাবে ড্রেনেজ হোল করলাম এইগুলোকে, হওয়ার পরে এইভাবে আমি লিপ মোল্ড দিয়ে দিচ্ছি এইগুলো পাতা পচা। তো এইগুলো পরবর্তীকালে অ্যাগ্লোনিমার একটা ফেভারিট খাবার, পাতা পচা। তো এবারে আমি আমার যে সয়েলটা রেডি করেছি এই সয়েলটা দিলাম, একটু চেপে চেপে দেবো, এবং তারপরে দেখুন এই যে গাছটি আছে অ্যাগ্লোনিমার, এই ভ্যারাইটিটা খুব ভালো, একদম ইনডোরের জন্যে খুব সুন্দর ভ্যারাইটি। তো এই গাছগুলো আমি কীভাবে কাটিং থেকে অ্যাগ্লোনিমার প্রপোগেশন করেছি আমার সব আগের ভিডিওতে আছে। তো এটা আমার 40 দিনের মতন বয়স এই গাছটি কাটিংয়ের পর। তো কত সুন্দর রুট সিস্টেম এসছে দেখুন, বৃষ্টিতে ভিজে গেছে, অ্যাকচুয়ালি একটু ড্রাই করার পরে তারপরে রিপোর্ট করলে ভালো। তো দেখুন কত সুন্দর রুট বলটা, তো 40 দিনের গাছে। তো এতে মাটি আছে, মাটি আমি এখন ছড়াবো না, কোনো ডিস্টার্বও করবো না, ধোবও না, জাস্ট একটু গোড়াটাকে পরিষ্কার করে নিয়ে অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমভাবেই আমি রিপোর্ট করব। এবং এই গাছগুলো আমরা আমাদের নার্সারিতে মোটামুটি 350 থেকে 400 টাকায় বিক্রি করে থাকি, তো বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এরকমভাবে দিলেন, দেওয়ার পরে হালকা একটু হাত দিয়ে প্রেস করে দেবেন। এবং সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে পটের উপরের লেভেলটা আছে তার থেকে যেন 1/2 ইঞ্চি নিচে পটিং সয়েলটা থাকে। তো দেখুন গাছটি কত সুন্দর লাগছে। তো এবার আপনারা এটা সিরামিকেও করতে পারেন, আমি আগের ভিডিওতে দেখেছি সিরামিকে স্টোন দিয়ে কিভাবে করতে হবে। তো এই একটি গাছ আমি রেডি করলাম, তো এরপরে চলে আসছি আরেকটি গাছে, তো সেম প্রসেসেই করব। তো নিচে ড্রেনেজ হোলের জন্য এইগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু আমাকে লিপ মোল্ড দিতে হবে বা যে কোনো শুকনো পাতাও দিতে পারে। আমাদের নার্সারি বাগানে যেহেতু পাতা অ্যাভেলেবেল, তো যে কোনো আমরা পাতাই দিয়ে দিলাম নিচে। তো এইটা পরে পাতা পচা সার হিসেবে খুবই কাজে লেগে যাবে। এবং এবার পটিং সয়েলটা দিচ্ছি, একটু চেপেই দিচ্ছি। এবার এরপরে
যেটা আমার ডিজিটাল বেচিয়া আছে এই ভ্যারাইটি দেবো। কিন্তু এই ধরনের আরেকটি অ্যাগ্লোনিমাও হয়, তো এই গাছটি দেবো। কিন্তু এই গাছটি যেহেতু হাইটটা বেশি হয়ে গেছে, তো একে আরেকটু বড়ো পটে দিতে হবে। তো এই গাছটি একে দেওয়া যাবে না, তো এর জন্য আরেকটু বড়ো পট নির্ধারণ করতে হবে। কিন্তু এখানে আরেকটি গাছ আছে, সেইটিকে আমরা এই পটে দেবো। এটাও একটি অ্যাগ্লোনিমার ভ্যারাইটি, এর পাতাটা একটু কার্লি টাইপের হয়। তো এইটাও আমি কিন্তু 40 দিন আগে চেঞ্জ করেছিলাম, কাটিংয়ের থ্রু এটা প্রপোগেশন করেছিলাম। তো রুট বলবো খুব সুন্দর এসে গেছে, আপনাদের দেখাবো দেখুন। এবং আমরা কিছু এর থেকে মাটি কমিয়ে নেব, ঠিক আছে। জাস্ট এরকমভাবে দিয়ে দিতে হবে। তো এটা একটি ভালো ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা আবার সব নার্সারিতে পাওয়া যায় না। এটা একটু কম, এর প্রোডাকশানটাও একটু কম, ওই জন্য এই গাছটার একটু দাম বেশি হয়। যেহেতু এই গাছটার প্রোডাকশান ইয়ারলি একটু কম হয়, সবসময় জানবেন যে এইসব গাছগুলো দাম কস্টলি হয়, সেইগুলো সবসময়ই কিন্তু প্রোডাকশান কম যেহেতু এই গাছে, তো সেই গাছগুলো কস্টলি হয়। তো এরপরে আমি ওপর দিয়ে একদম শাওয়ারিং করে গাছটিকে পুরো ভিজিয়ে দেবো, এবং 4-5 দিন এই পলি হাউসে থাকার পরে আমি এটাকে ওটা সেমি শেড এরিয়ায় যে আমার গ্রিন নেটের শেড আছে সেখানে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো আরেকটি অ্যাগ্লোনিমা প্ল্যান্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর এই গাছের বেনিফিটটা কী, এই গাছ আমরা কেন বসাবো? তো এই গাছটা আমরা এই জন্যেই বসাবো, গাছটি হচ্ছে আমাদের 24 ঘন্টা অক্সিজেন প্রোভাইড করে। তো এই গাছটার জন্য এই পটটি আমি সিলেক্ট করেছি, এটিও আমার পুরানো পট। তো এই গাছটিকে যেহেতু মাদার গাছ করবো, তো সেই হেতু এই গাছটি এই পটে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে গাছ অনুযায়ী পট সিলেকশান করার জন্য। তো এর ওই যে ড্রেনেজ হোল আছে, এখানে আমি একটি জাল দিয়ে দেবো, এবং তারপরে এই লিভ মোলটা দিয়ে দেবো, এবং তারপরে আমার এই রেডি করা পটিং সয়েলটা দিচ্ছি। তো গাছটাকে বাইর করবে কীরকমভাবে, এরকম নিয়ে জাস্ট কোণে একটু চাপ দিতে পারে, তো এটা ইজিলি বেরিয়ে আসবে। এবং যদি এটা না হয়, আপনারা আমরা যেহেতু নার্সারি স্টাইলে করি যে প্যাকেটটাকে আবার কাজে লাগানোর জন্য, তো আপনারা কী করবেন, গাছটিকে প্যাকেটটিকে কেটেও নিতে পারেন। সবসময় যে প্যাকেট বেরোবে এরকম কিন্তু হয় না, এবং এর রুট স্ট্রাকচারও খুব ভালো। এবং এই গাছটি 24 ঘন্টা অক্সিজেন দেয়। এবং এই গাছগুলোকে কীভাবে আপনি কাটিংয়ের থ্রু প্রপোগেশন করবেন, এটা কিছুদিন পরে আমি কাটিং করবো। এই খাবার দিয়ে রিপোর্ট করার মিনিমাম 15-20 দিন পরে। তো এর দেখুন কত সুন্দর রুট বল এসছে, এটা নর্মাল গার্ডেন সয়েলে জাস্ট করা ছিল, কোনো সার দেওয়া হয়নি। এবং ওকে এইভাবে আমরা রিপোর্ট করবো। এবং রুট দেখুন বর্ষার জন্য এই রুটটা কিন্তু খুব সুন্দর আসছে। তো এই সময় প্রপোগেশন করার আবার একটা টাইম। তো বছরে আমরা এই গরমের প্রথমের দিকে এবং গরমের একেবারে লাস্টে এবং বর্ষাতেও দুবার আমরা প্রপোগেশন করতে পারি কাটিংয়ের থ্রু। এই গাছটা দেখুন, এই গাছটা এই পটে কিন্তু একেবারে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ওই তিনটে গাছ আমি রেডি করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে একবার আমাকে
लाइक एवं कमेंट कर जाना भी এবং এবারে আসছি এর জল দেওয়ার ব্যাপারটা নিয়ে। তো জল দিতে গেলে আমাদের এইভাবে জলটা দিতে হবে, একেবারে একেবারে শাওয়ারিং করে দিতে হবে জলটি। মানে পাতাগুলো পুরো ধুয়ে যায়, ওকে স্নান করার মতো জল দিতে হবে। যেহেতু বর্ষাকাল আমি বেশি জল এর লাগবে না, আমি জল দেবো না। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, নমস্কার।